বাইবেল বললে যিশুকে জানা যায়, বাইবেল বললে ঈশ্বরকে জানা যায়। যিশু খ্রিস্ট তিনি আমাদের মুক্তিদাতা, তিনি এই পৃথিবীতে আসছেন আমাদের পাপ থেকে ক্ষমা করতে। তিনি আমাদের পাপ ক্ষমা করে তিনি সেই কালভারি ক্রুশে মৃত্যুবরণ করছে এবং তিনি সেই তৃতীয় দিবসে উত্থাপিত হয়েছে। তিনি আমাদের সমস্ত পাপ তার নিষ্কাণ্ডে নিয়েছেন। যিশু বলেছেন, আমি পথ সত্য জীবন। যিশু পথ সত্য জীবন। যদি আমাদেরতে কেউ যিশুকে গ্রহণ করে সে অনন্ত জীবন পাবে, যদি কেউ যিশুকে গ্রহণ না করে সে অনন্ত জীবন পাবে না। সুতরাং অ্যাজ এ খ্রিস্টান হিসাবে যিশুকে আমাদেরকে জানতে হবে। যিশু জীবন খাদ্য, ঈশ্বরের বাক্য জীবন খাদ্য। জীবন খাদ্য মানে সেই মানে আধ্যাত্মিক মানে মানে আত্মিক খাদ্য। ঈশ্বরের বাক্য আত্মিক খাদ্য আর এগুলো হলো জাগতিক খাদ্য। সুতরাং আমরা আপনাদেরকে জাগতিক খাদ্যের পাশাপাশি আত্মিক খাদ্য দিতেছি, আপনারা উভয়ই গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদেরকে। বলেন থ্যাংক ইউ জিজাস, থ্যাংক ইউ জিজাস, থ্যাংক ইউ জিজাস, থ্যাংক ইউ জিজাস, থ্যাংক ইউ জিজাস। বাইবেলটা একটু নড়াচড়া করেন, নড়াচড়া করেন। বাইবেল খালি নিলে হবে না, বাইবেল কিন্তু পড়তে হবে। এই যে ম্যাডাম দেখান দিই পড়াটা, এই বাইবেলগুলো কিন্তু এক একটা বাইবেল দাম 500 টাকা দাম। এই সামনে আসো, দুজন মা বুকুলে বুক গেল। এই যাবো সামনে, বাইবেল খালি নিয়ে রাখতে দিবি না, বাইবেল পড়বি। যাবেন না, একটু ফাটা ফাটা হয়ে দাঁড়ান, যার গাড়ি উপরে আসছেন না করানোর মধ্যে তো। করোনার দিকে আছে নাকি নাই? এই বাচ্চারা তোমরা না, তোমরা না, তোমরা না, তোমরা পরিবার তো দুইজন না থাক বাচ্চাদের। আমাদের সেই বৌমা কোথায়? এই যে তাই না, বৌমা তো ফাঁস হয়ে গেছে, কি করবো? পানি ভালো হচ্ছে নাকি? না আগে তো আরো কালো ছিল।